এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। তোমরা এমন করছো বাবা, আমি তো কিছুই করিনি, শুধু ধার করে। আমরা দাদারা যা করতে পারিনি তুই তাই করেছিস, আমরা চাকরি করে ধার করতে ভয় পেয়েছি। বিয়েটা হয়ে যেতে দে, তোর বন্ধুর ঋণ আমি শোধ করে দেবো। ভালো কথা, তোমাকে একটা কথা বলা হয়, আজকে বিয়ে বাড়িতে বিক্রমের দাদা রাজীব দা যদি তোমায় জিজ্ঞেস করে। রত্না, এরে কি হয়েছে? না শুনে রত্না, তুমি আমাদের গোটা পরিবারটাকে ভরা ডুবির হাত থেকে বাঁচিয়ে দিয়েছ। তুমি যদি আমার বয়সে ছোট না হতে না, আমি রাস্তার মাঝখানে ধরে তোমার পায়ে হাত দিয়ে প্রণাম করতাম। আপনি কি বলছেন দাদা, আমি তো কিছুই বুঝতে পারছি না। বিক্রম আমায় সব বলেছে, তুমি যদি তোমার বিয়ের গয়না বিক্রি করে বিক্রমকে 2 লক্ষ টাকা না দিতে তাহলে তো। দাদা আপনি ভুল করছেন, আমার এত গয়না কোথায় বলুন যে আমি বেচব। কি গো বলো না, তুমি তোমার গয়না বেচে বিক্রমকে 2 লক্ষ টাকা দাওনি? কই না, বিক্রমদের সাথে তো এর মধ্যে আমার দেখাই হয়নি। মিনতিদির বিয়েতে যাব বলে বাপের বাড়ি থেকে একদিনের জন্য আমি এসেছি। বিক্রম তাহলে 2 লক্ষ টাকা কোথায় পেল? আমি আমি জানি না দাদা। তবে যে সেদিন তুমি আমায় বললে যে বিক্রম আমাকে ওই কথাটা বলতে শিখিয়ে দিয়েছিল, আমি ওকে জিজ্ঞেস করেছিলাম দাদা, ও আমাকেও বলেনি যে টাকা কোথায় পেয়েছে। Thank you.
খুশিতে মন ব্যথা যাচ্ছে প্রাণী তার নতুন সাথী পেয়ে যেন ওই 2 লক্ষ টাকা তুই কোথা থেকে পেয়েছিস? এই খুশির দিনে চোখের কোণে জল এলো না। বারে তুমি এর মধ্যে ভুলে গেলে, ভাস্কর তো তোমায় নিজে এসে বলে গেল যে রত্নার গয়না বিক্রি করে। একটু আগে বাজারে যাওয়ার সময় রত্নার ভাস্কর সঙ্গে দেখা হয়েছিল, রত তো বললো তোকে গয়নাগুলো দেয়নি। আরে না না, ওই দিয়েছে, ও তোমায় মিথ্যে কথা বলেছে। আরে চলো ওইদিকে চলো। দাঁড়া 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 দাঁড়া, আগে বল টাকাগুলো তুই কোথায় পেলি? আরে বাবা বললাম তো রত্নার গয়না বিক্রি করে। এর মিথ্যে কথা বল, টাকাগুলো তুই কোথায় পেলি বল? বললাম তো রত্না দিয়েছে। বিয়ে বাড়িতে সিনক্রেট করিস না, সত্যি কথা বল টাকাগুলো কোথায় পেয়েছিস? আমি বলতে পারবো না। বলতে পারবে না? ঠিক যেভাবে দরজা ভেঙে তুই গুড্ডুর ওষুধ চুরি করেছিলি, ঠিক সেইভাবে গয়নার দোকানের দরজা ভেঙে গয়না চুরি গেছে। এখন বুঝতে পারছি চুরিটা তুই করেছিস। না আমি চুরি করিনি। তাহলে বল কোথায় পেয়েছিস টাকাটা? বলবো না। বলবি না? না, তবে আমি এতটুকু বলতে পারি যে আমি চুরি বা ডাকাতি করিনি। তাহলে অতগুলো টাকা পেলি কোথায় বল? বললাম তো বলবো না। বলবি না? বড়দা 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 দরজা খুলুন। বড়দা বড়দা কি হয়েছে? বড়দা 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 দরজা খুলুন। চল তাহলে চল চল চল। আমার মনে হয় বাজারে সোনার দোকানে যে ডাকাতি হয়েছে সেটাই করেছে, আমার কাছে স্বীকার করছে না। আপনি মেরে মেরে কথা আদায় করে নিলেন। বিক্রম ডাকাতি করেছে? ডাকাতি না করলে 2 লক্ষ টাকা কোথায় পেলো বলুন? নিয়াত বলটা দিয়ে টাকাটা খরচা হয়ে গেছে নইলে। এই স্বীকার করলে আমাকে জানাবেন, দরকার হলে বাড়ি বিক্রি করে আমি ডাকাতির টাকাটা শোধ দিয়ে দেবো। আপনি ভুল করছেন। না না ভুল আমি করছি না। ঠিক একইভাবে শাবল দিয়ে দরজা ভেঙে একটা ওষুধের দোকান থেকে ও আমার ছেলের জন্য ওষুধ নিয়ে এসেছিল। ঠিক আছে আপনি যান, আমি দেখছি। তুই এমন একটা কাণ্ড ঘটালি, তোর অমন দেবতুল্য দাদাও তোর ওপর বিশ্বাস হারিয়ে ফেললো। আমায় বল টাকাগুলো তুই কোথায় পেলি? বড়বাবু এসছেন? বড়বাবু ব্যস্ত আছেন তাই আমাকে পাঠালেন। ও সব স্বীকার করেছে? হ্যাঁ, আপনি জিপে উঠুন। জিপে উঠবো? হ্যাঁ উঠুন, কোথা থেকে ডাকাতি করে টাকা এনেছে দেখবেন। চলুন, এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।